বন্ধ করো, বৰদলেন কমিউনিটি কাউন্সিলিং সেন্টার, ডালসা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ASRLM আর আমার বিভিন্ন আমার ডিপার্টমেন্ট কলাবরেশন হয়ে আমি একেলগে আমি আজি ঘাগরা অঞ্চল কমিউনিটি হলত আমি প্রোগ্রাম লওয়া হয়েছে। কারণ আমার 16 ডেজ জেন্ডার বেস ভায়োলেন্সর সেটাই বোঝা গেছে যে আমার যিকোনো মহিলার সমস্যা, আমার শিশুর সমস্যা আমি কেনেকে ইয়ারপর আমি হাত সারি থাকবো পারো। আমার কিছু হেল্পলাইন নাম্বার আছে, মহিলার কারণে আমার হেল্পলাইন নাম্বার আছে 181, আর শিশুর কারণে আমার 18 বছর তলত হেল্পলাইন নাম্বার আছে 1098। সেবর আমি রাজ্যের মাজত আমি অ্যাওয়ারনেস করবলে আজি আইসু। আর আমি এই ঘাগরা অঞ্চল বা আমার উদালগুড়ি ডিস্ট্রিক্ট অঞ্চল আমি কেনেকে আমি সেবর আমার যিকোনো আমার পরিস্থিতি বেয়া পরিস্থিতি আহি পড়ে সেবর আমি কেনেকে হাত খারি রাখব পারো, কেনেকে আমি সাফ চিকুণ রাখব পারো, কেনেকে আমার মনটো ভাল হব বা যিকোনো পরিবেশ আমি আগুয়া যাব পারো, সেটোর উপর আমি আজি ইম্পর্টেন্স লো আমি আজি সেই মিশনটো করা হয়েছে। যেহেতু 16 ডেজ জেন্ডার বেস ভায়োলেন্স, জেন্ডারতে বোঝা যায় যে আমার মহিলাক বহুত ধরনের পিছপড়ি আছে, সেটো কারণে আমি এই মহিলাক উৎসাহ দিবলৈ আজি বিশেষকে আমার ডিস্ট্রিক্ট ফর এম্পাওয়ারমেন্ট উমেন BCCC, যেহেতু মই আগত কই গৈছো আমার ডালসা আছে আমার লগত, সেই আমার SRLM আমার আজি মানুষ গ্যাদারিং হয়েছে, সেই সেই মোটিভটো লৈ আমি কেনেকে আমি মহিলার আমি পরীক্ষা দিব পারো সেটোর উপর আমি আজি প্রোগ্রাম করা হয়েছে। মই ধন্যবাদ জ্ঞাপন করেছো যে আপনার চ্যানেলে আমাক সেইটো ইম্পর্টেন্স দিলে। আমার গোটেই অসমতে আমার যেনে আমার চিফ মিনিষ্টার হিমন্ত ডাঙরিয়া সারও যেহেতু শিশু শিশু বাল্য বিবাহটো বন্ধ করবলৈ আরম্ভ করেছে আমার সরকারে, অসম সরকারে, আর সেই মতেই আমি ডিস্ট্রিক্টর হয় উদালগুড়ি ডিস্ট্রিক্টর হয় ডিস্ট্রিক্ট ফর এম্পাওয়ারমেন্ট উমেন হয় বা উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট যেহেতু আমি কাম করে আছো, সেইটোর উপরতে আমি চাইল্ড ম্যারিজ, চাইল্ড ট্রেফিকিং, বাল্য বিবাহ সেইটোর উপরতে আমি আজি কার্যসূচীটো রাখা হয়েছে আর সেইটোর উপর আমি কাম করে আছো আগতীয়া আগরপরায়। আর আমার বেটি বাঁচাও বেটি পড়াও যেহেতু আমার উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্টর আন্ডারত এটা আহি যায়, আমি মিশন শক্তিয়ে সেইটোর উপর কাম করে আছে বাগান অঞ্চলত যেহেতু হয়ে আছে তেনেকুয়া বা হয়ে থাকে আমি শুনা নাপাও তেনেকুয়া কিছু লুকাই রাখে, সেইটো কারণে আমার সরকারের ফালেরপরা নম্বরও দিয়া হয়েছে 1098 চাইল্ড হেল্পলাইন নাম্বার। আর যদি এই নাম্বার যদি নাপাও তেতিয়াহলে কিছু মানে কেতিয়াবা বহুত ব্যস্ততা হয়ে থাকে তো নাম্বারবোর হেল্পলাইন নাম্বার, সেইটো কারণে আমি কি করো আমার নিজের নাম্বার পার্সোনাল নাম্বারও আমি দি থৈ যাও। আর আমার বাগান অঞ্চলের চেয়ারম্যান বা আমার ঘাগরা অঞ্চল যি সকল মানুষবোরে বহুত হেল্প করে যেহেতু আমি অ্যাওয়ারনেস দিও গাঁও গাঁও BCCC বা তেনেকা কমিউনিটির আমি প্রোগ্রাম করো, গাঁওর মানুষবোরে বহুত সহায় করে আমার। আর আমার চাইল্ড হেল্পলাইন নাম্বার, চাইল্ড হেল্পলাইন নাম্বার যেহেতু মই আগতীয়াকৈ কৈ গৈছো আমার আর ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট বলে আছে এটা, যেহেতু চাইল্ডের উপর এতে কাম করে আছে, আমি উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট আর DCPO বিভাগের একেলগে কাম করি বা বডলেন কমিউনিটি কাউন্সিলিং সেন্টারের আমি যোগাযোগ হয় কাম করি কাম করো। তারপর আমি মানুষবোরে যদি খবর দিলে আমি আহি যাও, যেন শিশুশ্রম বা বাল্য বিবাহ বা ডোমেস্টিক ভায়োলেন্স যিকোনো ক্ষেত্র আমি যদি খবর দিয়ে মানুষবোরে পাবলিকে তেতিয়াহলে আমি আহি যাও আর পুলিশের লগত একেলগে লগ লাগি আমি সহায় করো বাল্য বিবাহটো বন্ধ করবলে বা ডোমেস্টিক ভায়োলেন্স। আমি ডিস্ট্রিক্ট হাফ এম্পাওয়ারমেন্ট আর আমার বডলেন কমিটি কাউন্সিল সেন্টার আর SRLM আমি তিনটা হয়ে কলাবরেশনে আমি জেন্ডার বেস ভায়োলেন্স আজি মানে মিটিং পাতা হয়েছে। কারণ বেসিক্যালি আমি জানো মানে আমার নারী ক্ষেত্র মানে বেশিকে মানে অত্যাচার করা হয় আর বাকি মানে যিকোনো রাইটস মহিলা আছে এইবিলা মানে বঞ্চিত করে করা হয়, এখানে আমি সজাগ করে গেল কারণে আমি আজি অ্যাওয়ারনেস লওয়া হয়েছে। তো আমার স্টেট কমিটি মানে আগরপরা আছে, আকো আমার 2022 পর বডলেন কমিটি কাউন্সিল সেন্টার বিটিআর কমেনে মানে সংস্থাটো করা হয়েছে। কারণ বিভিন্ন মানে আমার লোকেল প্লেসর মানে বহুত সমস্যা হয় নয় সমস্যা হয়, সেই কারণে মানে সমস্যাটো মানে নিজে মানে সমাধান করবেন, সেই কারণে মানে অশান্তি সৃষ্টি হয়, এটা শান্তি সৃষ্টি করবার কারণে এটা বনোয়া হয়েছে। স্কুলের করেছে, কমিটি লেভেল করেছে, VCCC লেভেল করেছে, আর আমার অঙ্গনবাড়ি ওয়ার্কার করেছে, সুপারভাইজার করেছে, হয়
এটা মানে আমার গভর্নমেন্টে মানে বেসিক্যালি মানে জেন্ডার বেস ভায়োলেশন লই কিনে 16 ডেজ কো মানে আমি অ্যাওয়ারনেস দিবলৈ মানে এটো ইনস্ট্রাকশন দিয়া হৈছে। এটি কিমান মান গাঁও পাওঁ এটা আমি এটা আজিৰ লগত দুইবার মানে এটো করা হৈছে। বৰ্তমান উদালগুৰি কিমান মান গাঁও আপোনালোকে ঘূৰি আহিছে? গাঁওটো মানে আগৰ পৰা আমি ঘূৰি আছো, আজি নহয় বহুত দিনৰ পৰা আমি এনএছ কৰা হৈছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।